পর্যন্ত জেহাজ অব্যাহত থাকবে এখন এই জেহাজের মধ্যে তুমি হবে কিনা আমি হব কিনা সেটা আমার ব্যাপার তোমার ব্যাপার। যদি আমি সেই ব্যাপারের মধ্যে হই তাহলে আমি মুক্তিপ্রাপ্ত হব আমি জান্নাত প্রাপ্ত হব যদি আমি সেই জেহাজ থেকে অর্থাৎ সমাজের অন্যায় থেকে অবিচার থেকে অপাচার থেকে সমাজকে মুক্ত করার যে আন্দোলন যে সংগ্রাম যে প্রচেষ্টা চিন্তা যে চেতনা এগুলো থেকে যদি আমি নিজেকে গোটায় রাখি তাইলে আমি নাজাদ পাব না কোন না কোনো ভাবে আল্লাহ দেওয়া যান আল্লাহ দেওয়া মাল আল্লাহ দেওয়া অর্থ আল্লাহ দেওয়া মেধা আল্লাহ দেওয়া এই আমার শরীর এগুলোকে ব্যবহার করে সমাজ থেকে ফেতনা নামের সুদ ফেতনা নামের ঘোষ নামের ব্যাপ্যা ফেত্ন নামের জিনা নামের বেবিচার ফেত্তানামের অন্যায় এক জমির জমি আর দখল করে ফেলা বাবা মাকে কষ্ট দেওয়া আত্মীয় স্বজনের হক থেকে আত্মীয়কে বঞ্চিত করা বোনের হক থেকে ভাইয়েরা বোন থেকে বোনদেরকে বঞ্চিত করা ফুফুদের সম্পদ থেকে অধিকার থেকে ফুফুদেরকে বঞ্চিত করা এই অন্যায়গুলো সমাজে যতদিন থাকবে এই অন্যায়গুলোর বিরুদ্ধে আমাকে আল্লাহর দেওয়া দান মাল আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর দেওয়া শক্তি সামর্থ্য দিয়ে যদি আমি প্রচেষ্টা না চালাই যে না করি আল্লাহর কাজ করায় দাঁড়াতে হবে কথা ঠিক কিনা যদি এই কাজগুলো করি এটার নাম হলো যে হাত চূড়ান্ত পর্যায়ে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য চূড়ান্ত পর্যায়ে আল্লাহর জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম সেটা হলো কি তাহার সেটার নাম কি কিতাল প্রস্তুত থাকতে হবে মুসলমান আমাদের খুব সন্নিকটে এবং ইমাম মাহাদি আকাশ থেকে অবতরণ করবেন ইমাম মাহাদি আমাদের সামনে আসবেন গোটা পৃথিবীতে আবার যুদ্ধের বামাবাদ বেজে উঠবে জেহাদের হুঙ্কার বেজে উঠবে ইমাম মাহাদির নেতৃত্বে গোটা পৃথিবীতে আবার মুসলমানদের হাতে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত হবে শাসন প্রতিষ্ঠিত থাকবে তারপরে আবার গোটা পৃথিবীকে আমাদের দিকে এগিয়ে যাবে সুতরাং তুমি ইমাম মাহাদির সৈনিক হওয়ার জন্য প্রস্তুত আছো সবাই ইমাম মাহাদির সৈনিক হওয়ার জন্য প্রস্তুত আছেন সবাই হাত তুলে দেখায় আল্লাহ তালা আমাদেরকে ইমাম মাহাদির সৈনিক হিসাবে কবুল করুন শুক্র বলে আমি আমাদের জান মাল আমাদের সামর্থ্যকে দিনের জন্য ব্যয় করার তৌফিক দান করুন শুক্র বলে আমি এটাই হলো জেহাদ এটাই হলো জেহাদ যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ এটার নাম জেহাদ কথা ঠিক আছে যুবক হয় যুবক কোনে রাখবা যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ এটার নাম হলো জেহাদ যখন চূড়ান্ত পর্যায়ে ওলামায় কেরাম ইমাম মাহাদির নেতৃত্বে যুদ্ধের ঘোষণা দিবেন কেতালের ঘোষণা দিবেন তখন প্রত্যেকটা মুসলমানের জন্য যুদ্ধে অংশগ্রহণ করা ফরজ হয়ে যাবে আর ইমাম মাহাদির সৈনিক যারা হবে তারা জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে বলেন না আমরা যদি ইমাম মাহাদিকে নাও পাই অন্তত এই দিল এই তামান্নাটা রাখতে তো পারি কি বলেন যদি এই দিলে তামান্না থাকে তাহলে আল্লাহ তালা তো কবুলও করে নিতে পারেন কথা ঠিক না আল্লাহ তালা আমাদের সকলকে বুঝান তফিক দান করুন সকলে বলে আমিন তাহলে আমার বক্তব্যের লাস্ট কথা কি ফাইনাল কথা হলো যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ এটা আল্লাহর নির্দেশ নবীর নির্দেশ কথা ঠিক আছে এই এটা আমরা আল্লাহ তালা আমাদেরকে বুঝান তফিক দান করুন ওয়াকেনি দেওয়া না আর হেমদুল্লিল্লাহকে রবিবলা আলামিন আজকে নে মজমাকে আল্লাহ তালা কবুল করুন আমিন